শান্ত হও, বাপরে বাপরে, শান্ত হও বললে শান্ত হওয়া যায় না, মাথায় ঠান্ডা জল দিচ্ছি, এরপর সর্দি গরমি লেগে যাবে, হিমালয় চাপিয়ে দিলেও আমার ঠান্ডা লাগবে না। সম্পর্ক যদি একটা কেমিস্ট্রি হয় তাহলে ঝগড়াটা হচ্ছে একটা তার স্ট্রং মলিকিউল। তার মানে বলছো যে আমি তোমার সঙ্গে আজ থেকে ঝগড়া শুরু করে দিই? কি করব, ঝগড়া শুরু? না পাগল নাকি, আমি এরকম ভাবতে পারি বাবা? তাহলে এই তুমি কি আমায় ভালো বলছো? আরে লতা 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 শুনে আমি এত রাগ করার কি আছে? আমার প্যারি বিন্দু, আমার সিন্দুরের বিন্দু,
আছে এরকম আমি রাগ করছি কেন বলো তো? আচ্ছা কি মুশকিল, তো ত্রিলোচন ঠিকই বলে, ওই সিনেমার ডায়লগ গুলো সব কটা ঠিক। ত্রিলোচনকে? ত্রিলোচনকে গুলি ফুটেছি। ত্রিলোচন হচ্ছে কি আমার বন্ধু, সে বিহারি ড্রাইভার, সে ওই ওর শ্যারও কোর্টে যায়, ওই কোর্টে তো আমাদের একটা ঠেক আছে ড্রাইভারদের, সেখানকার বন্ধু। ওই 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 লোকটা খুব সিনেমা দেখে বুঝি? সিনেমা দেখে মানে সিনেমার সমস্ত ডায়লগ মুখস্থ, আর যেমন যেমনটি দেখবে তেমন তেমনটি বলবে। আরে বাপরে বাপ, ওই জন্য তো আমার সিনেমাই দেখতে হয় না। কি বলে, কি ডায়লগ বলে আমাকে বলো। আমায় বলতে হবে? বলো না একটা, বলো। এই মরেছে। হাসি হাসি, ত্রিলোচন কোথায় ফাঁসালি রে? ডায়লগ না বুঝছি বুঝছি। হাসি বড়ি বড়ি মেহেঙ্গি, মনে পড়েছে, হাসি বড়ি মেহেঙ্গি পড়তা হয়। এর মানে কি গো? এর মানে হচ্ছে পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে গিয়ে হাসি। ঝালমুড়ি খাবে না? ও বাবা হয়ে গেল, ঝালমুড়ি খাবে না? ঠিক আছে, খাবে না খাবে না, নিকি করেছে আমার খুব খিদে পেয়েছে, আমি এখন ঝালমুড়ি খাবো না। বলছি ওইটা কোন সিনেমার ডায়লগ আমাকে বলো। আরে বাপরে বাপ, এতক্ষণ ধরে সাদাসাদি করছি, একটা কথা বলছে না অমনি এখন ডায়লগ ডায়লগ, যেই সিনেমার কথা বলেছি মুখে বুলি ফুটতে শুরু করছে। যাও খেয়ে তবে রায় ঝালমুড়ি ভাই, বানাও তো দেখি। আমরা অপেক্ষা শেষ? হ্যাঁ অপেক্ষা শেষ। আরেক দাদা কোথায়? ওই কাছাকাছি কোথাও একটা আছে, জমিয়ে বানাও জমিয়ে বানাও, একখানা বানাও। একখানা না, দেখতে পাচ্ছ না রাগ হয়েছে, ও তো খাবে না। না খাবে না খাবে, ঠিক আছে আমি তো খাবো। বলছিলাম কি ভাই, তুমি তো বলো যে তোমার এই ঝালমুড়িতে নাকি খুব স্পেশাল গুণ আছে। হ্যাঁ আছে তো, তো তোমার এই স্পেশাল ঝালমুড়ি খেলে কি রাগ কমে? আলবাত কমে। দেবো নাকি দিদি একটা বানিয়ে? না এখনো রাগ করছি দেখেছো। Chemistry. In this world, everything is chemistry. এই যে এই যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। দাদা চা খাবেন নাকি? না ভাই। কেন? গরম আছে দাদা। আমি গরম ঠান্ডা কোনো চাই খাবো না। কফি আছে? আমি চা কফি বিস্কুট কেক কিচ্ছু খাবো না। আমি এখানে চা কফি বিস্কুট কেক খাওয়ার জন্য আসিনি। না না না, উনি চা কফি কেক কিচ্ছু খেতে আসেননি, উনি কেমিস্ট্রি মানে রসায়নিক কচকচানি করতে এসেছেন। আপনি আসতে পারেন। ঠিক আছে আমি আসছি। অপু তুমি খুব বোর হচ্ছ তাই না? ওমা তুমি বুঝতে পেরেছো? এই শোনো না, আমি না প্রেমিক হতে পারি কিন্তু প্রেমের কথা বলতে জানি না, কি করব বলো? তাহলে পার্কে এসেছো কেন? আমি তো পার্কে এসেছি অনেকগুলো কাজ করতে। চা খাবেন দাদা? না চা আমি চা খাবো না। আমি তো আপনাকে একবার বললাম দাদা, কেন বিরক্ত করছেন শুধু শুধু? একটু আগে তো আপনারা অন্যরকম বসছিলেন, আর এখন দেখছি দিদিও দাঁড়িয়ে আছেন আর আপনিও দাঁড়িয়ে আছেন, তাই ভাবলাম আমরা তো যদি মতপত বদলে থাকে। আপনি কিন্তু খামোখামাকে বিরক্ত করছেন দাদা, এটা কিন্তু ভালো হচ্ছে না। যা করছি দাদা সব কেটে দেয়। চা দেবো দিদি? হ্যাঁ দিয়ে দিন, দিন দুটো চা দিয়ে দিন। তুমি কিন্তু লোকটাকে শুধু শুধু প্রশ্রয় দিচ্ছ অপু। এরকম কেন করছো? গরিব বলে কথা কত হলো? 10 টাকা। 10 টাকা? এই টুকু টুকু প্লাস্টিকের কাপ এক একটার দাম 5 টাকা? খুব বেশি বলেনি দাদা, পাখি বসে প্রেম করবেন আর খরচ করবেন না। এই কি বলছিস রে? তুই কি বলছিস? বিরক্ত করছিস চন্ডীর মাগুন দি চালতা তলায় পিন্ডি চন্ডীর মাগুন ঝগড়া করছেন। না না আমি নাকি ডাকছি মানে হচ্ছে
একটুখানি মেয়েটা শরীর খারাপ হয়েছে, গা চিৎকার চেঁচামেচি করছে, কখন থেকে পড়ে বসে আছি আমি, ফোন বাজছে ফোনটা। হ্যালো, হ্যাঁ ও হ্যালো, হ্যাঁ আরে দূর পোপো পুলিশ। হ্যাঁ কেন পুলিশ, কেন কোথা থেকে জিজ্ঞেস করে কোথা থেকে ফোন করছে? সঙ্গে দুটো ছেলেও আছে? হ্যাঁ হ্যাঁ, কিরকম দেখতে বলুন তো। ও মেয়ে একটা, হ্যাঁ মোটা বেটে আর একটা একটু একটু লম্বা পাতলা মতন। আর ছেলে দুটো কেমন দেখতে? খুব সুন্দর না? আমার ছেলেটা খুব সুন্দর দেখে, ওটা আমারই ছেলে লম্বা মতো তো। হ্যাঁ হ্যাঁ সোমু সোমু। আসুন কত, হ্যাঁ শুনুন আপনি ছেড়ে দিন, ছেড়ে দিন আমার ছেলে। আপনি জানেন না আমি আমি কে? আমি আমি পরমানন্দ সরকার, ব্যারিস্টার, তার স্ত্রী। আর ওটা ওটা ছেলে, বুঝেছেন? আপনারা ধরে রাখতে পারবেন না। হ্যাঁ ঠিক আছে, আমরা আসছি, এসে দেখা করছি। কি চলুন, যত উল্টো পাল্টা কাজ করে দিই এখন চলুন। কি উল্টো পাল্টা কাজ করেছে? আমার তো হয়েছে। কেন, আমি ওদের শুধু বেড়াতে যেতে বলেছি। বাড়িতে ছিল, বাড়িতে ছিল, ওদের প্রেম করতে পাঠাচ্ছে। আরে প্রেম ওরা কি করে বাড়িতে বসে করবে? কেউ কোনোদিন প্রেম করেছে বাড়িতে বসে? ভদ্র ঘরের দুটো মেয়ে জেলখানায় বসে আছে, কোনো ভদ্র ঘরের ছেলে ওদের বিয়ে করবে? আরে বাবা আপনি এত বোকার মতো কথা বলেন না, আমার ছেলেরাই তো ওদের বিয়ে করবে। কে দেবে? আপনার ছেলেদের সঙ্গে বিয়েটা দেবে কে? আমি দেবো না। আপনি বললেই হলো না। আরে ওরাও তো জেলে আছে। আচ্ছা শুনুন, না না না, যারা বিয়ের আগেই জেল দেখিয়ে দেয় তারা বিয়ের পর আরো কত কি দেখাবে তার। ঠিক আছে জয়, আপনি একটু চুপ করুন, এই নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন চলুন আমরা ওদের গিয়ে ছাড়িয়ে আনি। দাঁড়ান না একবার দেখি, যদি পোটা পরে লালটা অনেকক্ষণ থেকে আটকে আছে। বার করে দিন আমাদের ছেলে মেয়েদের, আপনার লক আপ থেকে বার করে দিন। আর দেরি করবেন না, আমার ছেলে আমার হবু বৌমাদের আপনি আটকে রেখেছেন, এটা মোটেই ঠিক নয়। ইউ উইল হ্যাভ টু ফেস দ্য কনসিকোয়েন্সেস। কেন কেন আপনি ওদের আটকে রেখেছেন? হ্যাঁ না না, আপনি জানেন না ওরা কি অপরাধ করেছে। ওরা পার্কে চাওলাকে পিটিয়েছে। কোন চাওলাকে? কোন চাওলাকে যার সঙ্গে আপনার শাট আছে? আমরা যেন জানি না, আপনি চাওয়ালা মুড়িওয়ালা সবওয়ালার কাছ থেকে হপকা নেন, আমি সব জানি। দেখুন আপনারা কিন্তু বাড়াবাড়ি করছেন, হ্যাঁ পুলিশের নয় মিথ্যে বলছেন, হ্যাঁ আপনাদের কিন্তু কি হবে জানেন তো? হ্যাঁ জেল হবে। জেল হবে? হ্যাঁ জেল দেখাচ্ছেন আমাদের। হ্যাঁ কে জানেন? আমি ব্যারিস্টার পরমানন্দ সরকারের স্ত্রী, আইন আমি খুব ভালো জানি। আপনারা হিংস্র হবেন না, আমাকে ছেড়ে দিন। আমি ছেড়ে দিচ্ছি আপনার ছেলে মেয়েদের, ওরা ভীষণ ভালো। ঠিক আছে টাকা, না না দেখুন এই আপনারা কিন্তু ভুল করছেন, আমি বারবার বলছি আমি ঘুষ খাই না, ঘুষ খাওয়া মহা পাপ। নিয়ে যান টাকা। বেহান, ঘুষের থেকে ঘুষিটাকে বেশি ভালোবাসে। এটা ঘুষের টাকা নয়, এটা জামিন। এই না না, আবার বারবার বলছি জামিন লাগবে না, আমি ছেড়ে দিচ্ছি আপনার ছেলেটা ভীষণ ভালো। নিয়ে যান, নিয়ে যান, এই ছেড়ে দাও। না না, এটা ওদের জামিন নয়, এটা আমাদের আগাম জামিন। কেন রসিকতা করছেন ম্যাডাম? হ্যাঁ কাদের জামিন? আপনারা আপনারা তো কোনো অপরাধই করেননি, তাহলে কেন এসব টাকা? না কিন্তু আমার একটা প্রশ্ন, যে হঠাৎ ওদের এই আচরণের এই রিয়াকশনের কারণটা কি সেটা তো তদন্ত করা দরকার। গুড মর্নিং পম। গুড মর্নিং। হ্যাঁ আপনি সেইটা করুন। আচ্ছা ঠিক আছে, এখন আমি ডাকছি। ওকে, কফিটাও বানিয়ে রেখেছো, হাউ ওয়ান্ডারফুল। কার সঙ্গে ফোনে কথা বলছিলে? থানা থেকে ফোন করেছি। আচ্ছা এসবের কি খুব দরকার ছিল মিনি? দরকার ছিল না মানে? অফকোর্স দরকার ছিল, ওরা ওদের দায়িত্ব পালন করেনি তো আমাকে ওদের বোঝাতে হবে না? নিশ্চয়ই, কিন্তু সে কথা আমি মানছি, কিন্তু একটা অন্যায়ের প্রতিবাদ আরেকটা অন্যায় দিয়ে হয় না মিনি। অন্যায় আর করতে পারলাম কোথায় পম? ওই অফিসারের মুখটা এমন ভয়ে পিল
দিয়ে সাদা হয়ে গেল, আমার বড় মায়া হলো। ভাগ্যিস মায়া হয়েছিল, নইলে এখন আমাকে থানা পুলিশ তারপর কোর্ট এসব চক্কর দিয়ে বেড়াতে হতো। বেড়াতে হতো তো বেড়াতে হতো তাতে। আরে বাবা, তুমি তো সবার জন্য 100 বার এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াও, আর আমার বেড়ায় একবার দৌড়তে পারবে না? কেন দৌড়তে পারবো না, কিন্তু তার সঙ্গে মান সম্মানটাও তো যেত। মান সম্মান? ওই ছেলে মেয়েরা প্রেম করছিল আর পুলিশ ওদের শুধু শুধু হ্যারাস করছিল, তারপর তুমি মান সম্মানের কথা বলছো? দেখো যারা ইয়াং তারা পার্কে প্রেম করবে না তো যাবে কোথায়? আরে আমি পচার বাবাকে কত করে বললুম ব্যাপারটা নিয়ে, কি বললো জানেন? কি বলছে, তোমার খুঁজে বড় দরকারটা কি ছেলেরা মেয়েরা কোথায় প্রেম করবে না করবে? আর আপনি ভাবুন ফর্ম কি আমায় বললো। ফর্ম বললো প্রেম করার দরকার কি, এটা কোনো কথা? ফর্ম নিজে কি করেছে? ফর্ম আর আমি সেই বিয়ের আগে 3 বছর চুটিয়ে প্রেম করেছি। ফর্ম আসতো আমাদের বাড়িতে আমার বাবার কাছে কেস স্টাডি করতে, কেস স্টাডি ছাই করতো, আমাকে স্টাডি করতো। আর আমরা কোথায় কোথায় না গিয়েছি, ভিক্টোরিয়া থেকে গড়ের মাঠ, বিড়লা মন্দির থেকে একেবারে জৈন মন্দির, সব জায়গায় প্রেম করেছি, সব জায়গায় শরীরের মতো ঘুরে বেরিয়েছে। আমরাও করেছি। করেছি? হ্যাঁ, আমরা বিয়ের পর প্রেম করেছি। বাবা পচার বাবা তো একেবারে আমার প্রেমে হাবুডুবু, সে তাকে সামলানোই যায় না। কোথায় যেতেন? আরে যাওয়া তো দূরের কথা, ঘর থেকে বেরোতে চাইতো না, খালি কবিতা শোনাতো, খালি কবিতা, রাতের পর রাত শুধু কবিতা আর কবিতা। আপনাকে কবিতা শোনাতো? আমার বর না আমাকে গান শোনাতো, কত গান। মানে এই বরই? হ্যাঁ। পম্বর? হ্যাঁ। ওই গলায় গান শোনাতো? আহা, আপনার বর তোতলা, সে যদি কবিতা শোনাতে পারে তাহলে আমার বর কেন গান শোনাতে পারবে না? আগে তোতলা আর হেঁড়ে দুটোকে সাইড করুন, এবার বলুন যে কি বলতে এসেছিলেন। না আমি বলছিলাম কি, আসলে সোমু আর দিলীপের মুখের দিকে তাকাতে পারছি না, ওরা ভীষণ দুঃখ পেয়েছে, ওদের কিরকম অসহায় লাগছে। আমারও খুব খারাপ লাগছে জানেন, লতা আর অপু না নিজেরাই খুব লজ্জিত, কি যে করা যায় সেই জন্যই চিন্তায় পড়ে গেছে। এবার তাহলে আমি যেটা বলছিলাম যে ওদের জন্য না একটা প্রেম করার জন্য একটা জায়গা খুঁজে বার করতে হবে, ফাঁকা জায়গা, হ্যাঁ, যেখানে ওরা নিশ্চিন্তে প্রেম করতে পারবে। কিন্তু কলকাতায় কি ফাঁকা জায়গা আছে? আরে নেই তো, মানে আছে নিশ্চয়ই আমরা জানি না, আমরা সেটাই তো খুঁজে বার করবো। তো আমায় কি করতে